হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল চ্যানেল। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নিয়মিত ব্লগে শুভেচ্ছা। তো আজকে ব্লগ 68। তো এই ব্লগে থাকছে আমার কাজ নিয়ে। আজকে যেহেতু আমার টাইটেলটা আমি দিয়েছি একজন কর্মজীবী নারীর জীবনের গল্প, তো একজন কর্মজীবী নারী সারাদিন কী কী করে, তার সারাদিনের কী কী কাজ থাকে, সেই টাইটেলের ওপর। তো চলুন আজকের আমার ব্লগে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু দেওয়ার এবং নতুন কোনো ভাবনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো ব্লগটা শুরু করছি 10ই জুলাই, মানে গতকালকে সকালবেলা থেকে। সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে দিয়েই শুরু হলো দিনটা। তো এর মধ্যে হাজবেন্ডকে রেডি করানো, ও যেহেতু ওর অফিস বা ল্যাবে যাচ্ছে, তো ওর প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেওয়া, সকালে উঠেই তো নাস্তা রেডি করা। তো নাস্তা খেতে খেতে নানান রকমের পরিকল্পনা করা যে সারাদিন কী কী কাজ করব এবং কী কী কাজ বাকি আছে। তো আজকের এই যে নাস্তাটা, এই নাস্তাটা হচ্ছে আমার শাশুড়ি তৈরি করেছিলেন। এই ধরনের রুটিটা বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। নর্মালি আমি এই ধরনের রুটিটা যে বেলে বানাতে হয় এটা আমি আসলে করি না, করলেও হয়তো মাঝে মাঝে করি। আর নর্মালি স্বপ্নতে যে পরোটাটা পাওয়া যায় ওইটা করি, কিংবা স্যান্ডউইচ বানাই, টোস্ট তৈরি করি, অথবা অন্য ধরনের খাবারগুলো থাকে যে প্রচুর পরিমাণে ফল থাকে, ডিম থাকে, এই ধরনের খাবারগুলো আমি আসলে খাই। তো এরপরে বৃষ্টিটা একটু কমে এলো, আমার হাজবেন্ড চলে গেল ওর ল্যাবে, আমি ফাঁকে হচ্ছে চাটা নিয়ে একটু বারান্দায় বসলাম। বারান্দায় বসে বাইরের পরিবেশটা দেখলাম যে কি অদ্ভুত লাগছিল। বৃষ্টির পরে না আসলে খুবই পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকে, একদম শুভ্র একটা পরিবেশ, মনে হয় যেন অন্যরকম একটা পৃথিবীতে বসবাস করছি। তো বাইরের পরিবেশের দিকে তাকিয়ে যে মনের যে ভিতরে যে স্ট্রেসটা, যে এক ধরনের চাপ অনুভব করি আমরা আসলে সারাদিনে, এত কাজ, এই কাজের কথা ভাবলেই যেন মাথা ঘোরায়। তো চা খেতে খেতে পরিকল্পনা করে নিলাম, আর এই পরিকল্পনা করতে করতে অফিসের জন্য রেডিও হয়ে গেলাম। আমি আসলে 10টার দিকে যাই আমার অফিসে এবং আমার বাসার কাছে। মাঝখানে আবার রাতের খাবার রেডি করার সময়ে আমি আমার দুপুরের লাঞ্চটা রেডি করে ফেলি, আবার কখনও কখনও ভাতটা বাকি রাখি, যেহেতু গরম ভাতটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে গোসল করা, রেডি হয়ে যাওয়া, নিজেকে একটু ভালোভাবে বাইরে যাওয়া, যেহেতু আমাদের সোশ্যাল কমিউনিকেশনের দুনিয়া, তো বাইরে রেডি হয়ে অফিসের দিকে গেলাম। আমি সবসময় একটা গাম খাই যাতে মুখে দুর্গন্ধ না হয়, যেহেতু আমাদের সারাদিনে অনেক মানুষের সাথে কথা বলতে হয়। তো আমার আসলে কিছু বিউটিফিকেশনের ব্যাপার আছে, আমি আসলে নিজের দিকে একটু সময় দিতে পারছি না কয়েকদিন যাবত। তো এই তো হচ্ছে অফিসের দিকে আমি রওনা করছি। আমার অফিসে আমি হেঁটেই যাই, এতে হচ্ছে আমার দুই ধরনের সুবিধা, আমার একটা এক্সারসাইজ হয়ে যায়, আর যেহেতু সারাদিনই বসে থাকতে হয়, তো বসে থাকতে হলে তো আমাদের আসলে ব্যায়ামটা করা হয় না, তো যেহেতু হাঁটার একটা চান্স আছে তো আমি হেঁটেই যাই। আর এই হচ্ছে বইগুলো, আমাদের কারুবাক প্রকাশনীর বই, বিভিন্ন ধরনের ছোটদের বই। এই বইগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনা সংস্থাতে যাচ্ছে, প্রকাশনা সংস্থা ঠিক তা নয়, লাইব্রেরি, বেঙ্গল বুক, তারপরে দীপনপুর পাঠক সমাবেশ, এই বইগুলো ওদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে প্রায় 20,000 টাকার বইয়ের মতো আছে। এই বইগুলো ওরা সেল করার পর আমাদেরকে ওরা ওদের একটা রসিদ দিয়ে দিবে, এবং বই সেল হলে 2-3 মাস পরে গিয়ে ওরা ওদের পেমেন্টটা দিয়ে দেয়। তো যেহেতু আমাদের প্রকাশনী থেকে লোক যাবে পাঠক সমাবেশে, এবং এখানে যে বেঙ্গল বুক এখানে বই পাঠাতে যাবে, তো এ ফাঁকে আমি বইগুলোর একটু ভিডিও করে নিচ্ছি। খুবই ভালো লাগছিল ছোটো বাচ্চাদের বই, যেহেতু অনেক আগে এই বাচ্চাদের বই পড়েছি, ভালো লাগে, এই ছোটোদের মনটা এখনও অতীতে ফিরে যায়। তো এই ফাঁকে আমাদের কিছু প্রকাশনী থেকে বেশ কিছু বই, প্রবাসীদের বই প্রকাশ হচ্ছে, তো সেই প্রবাসীদের সঙ্গেও কিছুটা
কমিউনিকেশন করা, ইমেল দেওয়া, তারপর অন্যরা যে ইমেল পাঠিয়েছে সেই ইমেল চেক করা, আর হচ্ছে পাণ্ডুলিপি এডিটিংয়ের যে যাকে এডিটিং করতে দিয়েছি আমরা, সেটা কোন কোন বইয়ের এডিটিং হয়েছে এবং কোন কোন বইয়ের এখনও এডিটিং হয়নি, তারপরে হচ্ছে আমাদের যে পেজগুলো আছে পেজগুলো আপডেট করা। তো এই ফাঁকে হচ্ছে আমার যেহেতু উপন্যাস আসবে, সেই উপন্যাস নিয়ে শুধু কারুবাক নয়, আমার আরও অন্যান্য প্রকাশনী থেকেও আমার বই প্রকাশ হবে, তো সেগুলো নিয়ে একটু মনে মনে ভাবনা চিন্তা ভাবনা করা। আর এই ফাঁকে অনেক ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টের সঙ্গেও কথা বলা। তারপর হচ্ছে রকমারি থেকে একজন আসলেন বই কেনার জন্য, তো তাদেরকে সেই বইয়ের তথ্য দেওয়া এবং লোক পাঠিয়ে তাদেরকে বই পৌঁছে দেওয়া, তো এইরকম অনেক কাজ। তো মাঝখানে দুপুরে আমি আবার বাসায় আসি, বাসায় আসার পর আমি বাসায় যেতে যেতে আমার আরেকটা সকালবেলা যেহেতু আমার খালা আসে, বকুল খালা, দুপুরে আসে হচ্ছে জোহরা, তো জোহরাকে রেখেছি এই কারণে যে আমি যেহেতু ফ্রেঞ্চ ভাষা করছি আমার আসলে এত কাজে সময় দেওয়া যায় না। জোহরা নর্মালি আমাদের বাসায়ও অনেক দিন যাব, যতদিন ধরে আমি ঢাকায় সরকারি বাসায় কোয়ার্টারে এসেছি এবং কাজ করছি, ও আসে, ওকে মাঝে মাঝে আমি হেল্প করি ফিনান্সিয়ালি, তো ও নর্মালি আসে, নর্মালি ও থাকে আমার, ওর যখন টুকটাক কাজ করে আর আমার কাছ থেকে ফিনান্সিয়াল হেল্প নেয়, তো ও আসে, ও হচ্ছে আমার বাসাটা গুছিয়ে রাখে যেহেতু বাসাটা এলোমেলো হয়ে যায়। তো আর তাছাড়া দুপুরে লাঞ্চ করার পর তো আমাদের টুকটাক অনেক কাজই হয়, সেই কাজগুলো ও করে, ও খুব বেশি একটা কঠিন কাজ করে না। তো লাঞ্চ করে আমি আবার অফিসে যাই, অফিসে গিয়ে বিকালে আমাদের আরও অনেক টুকটাক অনেক কাজ থাকে, তারপরে চা ব্রেক থাকে, চা ব্রেক করার পর প্রায় 5:30-6টার দিকে আমি অফিস ত্যাগ করি এবং আমি হেঁটেই আমি আমার বাসায় পৌঁছাই, আর খুব একটা যানবাহন ব্যবহার করি না কারণ আমার বাসা থেকে আমার অফিস প্রায় 5-6 মিনিটের রাস্তা, খুবই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই থাকা। তো একবার বাসায় আসা, একবার অফিসে আসা, এর মধ্যে নিজেদের ব্যক্তিগত অনেক কাজ। তো অফিস থেকে আসার সময় দেখছিলাম এই যে তামা পিতল কাঁসার দোকানটা, ভালোই লাগছিলো, ভিতরে একজন মহিলা বসা, দেখে ভালো লাগছে। এখন সারা বাংলাদেশেই সব জায়গায় নারীদের একটা অবস্থান আছে, ছোটো লেভেল থেকে অনেক উপরের লেভেলে সব জায়গায় নারীদের একটা পদচারণা আছে। তো এই পদচারণা দেখতে দেখতেই আমি বাসায় পৌঁছি আর ক্লান্ত শ্রান্ত হয়ে নিজের কথা ভাবি। তো সবাই অনেক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। তো আশা করছি আমার আজকের ব্লগ আপনারা অনেক অনেক উপভোগ করেছেন এবং চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার জায়গাগুলোকে পৌঁছানোর, স্পর্শ করার। তো নিয়মিত আপনারা যারা আমার সঙ্গে আছেন এবং আমাকে প্রতিনিয়ত সুন্দর 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 কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, আমার ব্লগ লাইফকে আরও অনুপ্রাণিত করছেন, আপনাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো আজকের ব্লগটি আজকে এখানেই শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।